আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে একটি প্রতারক মেয়ের সাথে পরিচিত করিয়ে দেব। এই প্রতারক মেয়ে একজন মালদ্বীপ প্রবাসী ভাই, তার থেকে হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষ টাকা প্রেমের ফাঁদে ফেলে। প্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে যে সুন্দরী মায়াবী ফুটফুটে চেহারা দেখতেছেন, তার নাম হলো সুমাইয়া। এই মেয়েটি সেই মালদ্বীপ প্রবাসী ভাইকে ইমুর মতে বিবাহ করে তাকে প্রেমের ফাঁদে ফেলে তার থেকে হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষ টাকা। যখন যা চাইছে তখন তাই সে প্রবাসী ভাইটি দিয়েছে, কারণ সে প্রবাসী ভাইটি অত্যন্ত ভালো মনের একজন মানুষ, কারণ তার সাথে আমার কয়েক মাসের সম্পর্ক, ঠিক আছে? সেভাবে কথা বলে এতে বোঝা যায় সে অনেক ভালো একটা মনের মানুষ। এই মেয়েটাকে সে মনে প্রাণে ভালোবেসেছিল এবং তাকে বিশ্বাসও করেছিল, যে বিশ্বাসের অমর্যাদা করেছে এই মেয়েটি। এই মেয়েটিকে যদি পরিচয় অথবা সে কোন জায়গা থাকে যদি দিতে পারেন, তাহলে অবশ্যই পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই মেয়েটি সে প্রবাসী ভাইয়ের কাছে ঠিকানা দিয়েছে, তার নাম সুমাইয়া, তার জেলা বেলকুচি, থানা শিরানগঞ্জ, এবং বাবার নাম হলো ফরস মিয়া, এবং তার যে গ্রামের ঠিকানা চড়ুইপাড়া, এবং তার দাদা একটা আছে, নাম হলো জলিল মিয়া। এই ধরনের কথা বার্তা বলে সে প্রবাসী ভাইকে ঠিকানা দিয়েছে যে তুমি দ্রুত বাংলাদেশে আসো এবং এই ঠিকানায় আমাদের বাসায় এসে পড়বা। সে প্রবাসী ভাইকে ইমুতে বিবাহ করছে, ইমুতে বিবাহ করে এইভাবে প্রেমের ফাঁদে ফিরে তার থেকে হাতিয়ে নিয়েছে। বিবাহ তো করে নাই, অন্য বন্ধু বান্ধব দেয়া কাজী সাজিয়ে এভাবে সে প্রবাসী ভাই, সরল সহজ সে প্রবাসী ভাই থেকে কয়েক লক্ষ টাকা এইভাবে হাতিয়ে নিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই মেয়েটাকে ভালোভাবে চিনে রাখুন, যদি একটু পরিচয় দিতে পারেন তাহলে অবশ্যই পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেখতে পেয়েছেন, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আর যাদের সাথে এমন ঘটনা হচ্ছে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন, এই সমস্ত মেয়েদেরকে সবার সামনে তুলে ধরবেন। এই সমস্ত মেয়ে একটা প্রতারক, ধোঁকাবাজ, বাটপার। এই মেয়েটি যা ঠিকানা দিয়েছে সেই জায়গা আমরা গিয়েছিলাম, কিন্তু সেই জায়গা ভুল ঠিকানা দিয়েছে। তো এই সমস্ত মেয়ে থেকে আপনারা সতর্ক সচেতন হন, যদি সতর্ক সচেতন না হন তাহলে এভাবে আপনাকে প্রেমের ফাঁদে ফেলে এভাবে আপনাদের থেকে হাতিয়ে নেবে লাখ লাখ টাকা। তো দর্শক শ্রোতা, এ ছিল আজকের বিরতি। আবারও বলতেছি, এই মেয়েটার ঠিকানাটি আমাদেরকে একটু ইনফরমেশন করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি আফসার আহমেদ, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সেই মালদ্বীপ প্রবাসী ভাইটির নাম বলতে নিষেধ করছে এবং তার ছবি দেখাতে নিষেধ করছে, যার কারণে আমি সবকিছু হাইড রেখেছি।